সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে, আপনি সেখানে আমল করেছেন, তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই।